আমি 100 গ্রাম সয়াবিনের দানা নিয়েছি, এটা আমি একদিনের জন্য ভিজিয়ে রাখব। যেন সয়াবিনের দানাগুলো পেস্ট করে নেব। জল দিলাম, এখানে পাতলা করার জন্য 1 কাপ জল দিলাম। পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল অ্যাড করছি, এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিই। আমি এখানে 100 গ্রাম মতো মিশ্রি দিচ্ছি। এখানে 1 চিমটি নুন ব্যবহার করছি। চামচ ঘি অ্যাড করছি।